কক্সবাজারে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালতের জন্য সরবরাহ করা বিদ্যুতের প্রায় এক তৃতীয়াংশ গিলে কাটছে অটোরিকশা। কক্সবাজারে প্রতিদিন গড়ে 150 থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে। তার মধ্যে প্রতিদিন 60 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ খাচ্ছে অটোরিকশার ব্যাটারি চার্জে। এর বাইরে সীমাহীন যানজট পোহাতেই হচ্ছে। এদিকে বিদ্যুৎ সমস্যা নিয়ে জাতীয়ভাবে সংকটময় পরিস্থিতি পার করছে সরকার। সরকারের এমন সংকটময় পরিস্থিতিতে কক্সবাজারের অধিকাংশ বিদ্যুৎ যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার পেটে। সূত্র জানা যায়, শুধু কক্সবাজার পৌরসভায় 55,000 গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা রয়েছে 40 মেগাওয়াট। বর্তমানে 32 থেকে 35 মেগাওয়াট বিদ্যুৎ গ্রাহকের মাঝে সরবরাহ হচ্ছে। আর পল্লী বিদ্যুৎ সমবায় সমিতির আওতায় জেলায় গড়ে প্রতিদিন 110 থেকে 120 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, কিন্তু সরবরাহ হচ্ছে 90 থেকে 95 ওয়াট। এত সংকটের পরেও কক্সবাজার জেলায় সহস্রাধিক গ্যারেজে চার্জ দেওয়া হচ্ছে। কক্সবাজার পৌরসভা ও আশপাশে 200 শতাধিক গ্যারেজে প্রতিদিন 15,000 বেশি অটোরিকশা চার্জ দেওয়া হয়। অটোরিকশা চালকরা বলছে, তারা দৈনিক 10 ঘন্টা চার্জ দেন এবং দৈনিক চার্জ খরচ 240 টাকা করে দিয়ে থাকেন। তবে হঠাৎ গাড়ি বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বেশি যাচ্ছে বলে জানান চালকরা। কক্সবাজারের সচেতন মহল বলছে, কক্সবাজারে হোটেল মোটেলের চেয়ে অটোরিকশা বেশি বিদ্যুৎ খাচ্ছে। এটা নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পাশাপাশি ট্রাফিক পুলিশের উদাসীনতাকে দায়ী করেন তারা। আমরা জানি দীর্ঘদিন থেকে টমটমের লাইসেন্স বন্ধ। এই সুযোগ নিয়ে কক্সবাজার শহরে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গার টমটমগুলো পৌরসভায় প্রবেশ করছে। এখানে প্রবেশ মুখে বা বের হওয়ার মুখে কোনো ধরনের চেকপোস্ট নাই, ফলে এখানে যে যখন ইচ্ছা ঢুকতে পারে এবং বের হতে পারে। আমরা মনে করি এর মধ্য দিয়ে টমটমে অবাধ যাত্রা এটি চলছে বন্ধ করা দরকার। এটি বন্ধ না হলে কক্সবাজারে বিদ্যুতের সমস্যা দেখা দিবে এবং পাশাপাশি যানজটের সমস্যা দেখা দিবে। গড়ে প্রতিটি গাড়িতে 1.50 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। এই হিসেবে প্রতিদিন শুধু অটোরিকশা চার্জ দিতে প্রয়োজন পড়েছে প্রায় 60 মেগাওয়াট বিদ্যুৎ। নিউজ ডেস্ক, সিসিএন।